আলাইকুম। আমি আবারও তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি আলমগীর কবির, সহকারী শিক্ষক ব্যবসায় শিক্ষা, হবিগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ। তোমরা সবাই জানো যে বর্তমানে সারা পৃথিবীব্যাপী কোভিড-19 করোনা ভাইরাস বৈশ্বিক যে মহামারীটি চলছে, এর থেকে নিজেকে এবং নিজের পরিবারকে রক্ষা করার জন্য আমাদের সবাইকে যার যার বাড়িতে অবস্থান করতে হবে এবং স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলার জন্য বলা হয়েছে সকলকে এই স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে। এর পাশাপাশি ডেঙ্গুর প্রকোপ থেকে রক্ষার জন্য আমাদের সকলকে আমাদের বাড়ির উঠান এবং চারপাশ অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা আমার গত ক্লাসগুলো খেয়াল করেছো বা দেখেছো, তোমরা সবাই জানো আমি গত দুইটি ক্লাস তোমাদের নবম দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় অর্থের সময় মূল্য, ওই চ্যাপ্টার সম্পর্কে আমি দুইটি ক্লাস নিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের অধ্যায় ৩ অর্থের সময় মূল্য চ্যাপ্টারের যে অঙ্কটি তোমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং যেই অঙ্কটি তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় প্রায় সময় এসে থাকে, ওই রকম প্যাটার্নের একটি অঙ্ক আমি তোমাদের সামনে আজকে নিয়ে হাজির হয়েছি। তো অঙ্ক শুরু করার পূর্বে আমি তোমাদের সামনে নতুন একটি আইটেম নিয়ে একটু কথা বলতে চাই। তোমরা অনেকেই জানো যে অর্থের সময় মূল্য চ্যাপ্টারে দুইটি মূল্য নিয়ে আলোচনা করা হয়েছে, একটি হচ্ছে বর্তমান মূল্য বা প্রেজেন্ট ভ্যালু অর্থাৎ পিভি, আর একটি হচ্ছে ভবিষ্যৎ মূল্য বা ফিউচার ভ্যালু অর্থাৎ এফবি। ওইখানে আমরা যেই দুইটি সূত্র ব্যবহৃত হয়ে থাকে, ওই দুইটি সূত্র এবং ওই দুইটি সূত্রের প্রয়োগের মাধ্যমে আমরা দুইটি গাণিতিক সমস্যা সমাধান করেছিলাম। তো তোমরা অনেকেই জানো যে অনেক সময় এই এফবি এবং পিবি এই দুইটি সূত্রের ক্ষেত্রে এম এই সংক্ষিপ্ত রূপটি ব্যবহৃত হয়ে থাকে। তো অনেক ছাত্রছাত্রীর বা তোমাদের অনেকেরই এই এম কখন হয় বা এম এর মান কত হবে, এম এর পূর্ণরূপ কি, এই সম্পর্কে অনেক প্রশ্ন থেকে থাকে। তো আজকে আমি তোমাদের সামনে এম সম্পর্কে এবং এম এর সাথে এম এর প্রয়োগ হয় এরকম একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা সবাই অত্যন্ত গুরুত্ব সহকারে ক্লাসটি উপভোগ করবে, কারণ এই ক্লাসটি তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট এবং যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এই অঙ্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই চলো আমরা জেনে নিই এম এর পূর্ণরূপ কি। এম এর পূর্ণরূপ বা এম এর মিনিং হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং, নাম্বার অফ কম্পাউন্ডিং, এটার বাংলা অর্থ হচ্ছে চক্র বৃদ্ধির সংখ্যা, যাকে বার্ষিক চক্রবৃদ্ধির সংখ্যাও বলা হয়ে থাকে। অনেকেরই চক্রবৃদ্ধির সংখ্যা, এটা নিয়ে অনেকের সমস্যা হয়। চক্রবৃদ্ধির সংখ্যা হলো, এটা যদি আমরা খুব সহজে বলতে যাই তাহলে আমরা বলতে পারি বছরে কতবার সুদ গণনা করা হয়েছে। চক্রবৃদ্ধির সংখ্যা এর মানে হচ্ছে বছরে কতবার সুদ গণনা করা হয়েছে। এখন তোমাদের অনেক সময় একটি প্রশ্ন তোমাদের মাথায় গোরপা খেয়ে থাকে, সেটি হচ্ছে যে স্যার আমরা কিভাবে বুঝব যে সূত্রের মধ্যে কি এম এর ব্যবহার হবে নাকি হবে না। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটি খুব সিম্পল একটি জিনিস, তোমরা একটি কথা মনে রাখলেই আশা করি তোমরা তোমাদের পরীক্ষার মধ্যে আর সমস্যা হবে না। সুদ সাধারণত
এটি উদ্দীপকের মধ্যে সুদের হার দেয়া থাকে। তো তোমাদের সূত্রের মধ্যে যে এম হবে কি হবে না এটা লেখার পূর্বে বা বোঝার পূর্বে তোমাদেরকে উদ্দীপকটি খুব সুন্দরভাবে পড়তে হবে, এবং তোমাকে খেয়াল করতে হবে যে উদ্দীপকের মধ্যে সুদের হারটি কেমন দেয়া রয়েছে। অর্থাৎ সুদের হারটি কি বার্ষিক, সুদের হারটি কি মাসিক, ত্রৈমাসিক সুদের হার, 4 মাস অন্তর অন্তর, 6 মাস অন্তর অন্তর, অর্ধবার্ষিক, সাপ্তাহিক নাকি পাক্ষিক। তো আমি তোমাদের সুবিধার জন্য এটি লিখে দিচ্ছি। যেরকম বার্ষিক, আমরা সবাই জানি যে বার্ষিক পরীক্ষা যেটি বছরে একবার হয়ে থাকে, তো বার্ষিক সুদের হারের ক্ষেত্রে বছরে সুদ গণনা করা হয় একবার, অর্থাৎ বার্ষিক সুদের ক্ষেত্রে এম এর মান হবে একবার। যদি থাকে মাসিক, অর্থাৎ মাসিক সুদের হার, এর মানে হচ্ছে মাসে সুদ গণনা করা হয় একবার। তো আমরা সবাই জানি যে এক বছরে হচ্ছে 12 মাস, যেহেতু এক বছর সমান 12 মাস এবং সুদ যেহেতু গণনা করা হয় মাসিক, অর্থাৎ প্রতি মাসে একবার, এক মাসে একবার, অর্থাৎ 12 মাসে 12 বার, অর্থাৎ মাসিক সুদের ক্ষেত্রে এম এর মান হবে 12। ত্রৈমাসিক, যাকে বলা হয় 3 মাস অন্তর অন্তর, অর্থাৎ ত্রৈমাসিক হল প্রতি 3 মাসে 1 বার। তো আমরা জানি যে 12 মাস, এক বছর সমান 12 মাস। তো প্রতি 3 মাসে যদি একবার সুদ গণনা করা হয়, তাহলে 12 কে আমরা যদি 3 দ্বারা ভাগ করি, তাইলে বছরে সুদ গণনা করা হবে কতবার? 4 বার। অর্থাৎ আমরা বলতে পারি সুদের হার যদি ত্রৈমাসিক দেয়া থাকে বা 3 মাস অন্তর অন্তর যদি সুদ গণনা করা হয়, সেক্ষেত্রে এম এর মান হবে 4 বার। যদি 4 মাস অন্তর অন্তর সুদ গণনা করা হয়, তার মানে প্রতি 4 মাস পর পর যদি একবার সুদ গণনা করা হয়, তাহলে 12 কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, তাহলে সুদ গণনা করা হবে কতবার? 3 বার। তার মানে আমরা বলতে পারি যদি 4 মাস অন্তর অন্তর সুদ গণনা করা হয়, সেক্ষেত্রে এম এর মান হবে 3 বার। যদি থাকে অর্ধবার্ষিক, অর্ধবার্ষিক হচ্ছে, আমরা জানি অর্ধবার্ষিক মানে 6 মাস, অর্থাৎ যদি অর্ধবার্ষিক অথবা 6 মাস অন্তর অন্তর সুদ গণনা করা হয়, অর্থাৎ প্রতি 6 মাসে যদি একবার সুদ গণনা করা হয়, তাহলে তোমরা খুব সহজেই বুঝতে পারতেছ যেহেতু 12 মাসে 1 বছর আর প্রতি 6 মাসে যদি একবার সুদ গণনা করা হয়, তাহলে বছরে সুদ গণনা করা হচ্ছে কয়বার? 12 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি, তাহলে 2 বার। তার মানে সেক্ষেত্রে এম এর মান হবে কত, প্রিয় শিক্ষার্থীরা? ও হ্যাঁ, 2 বার। যদি থাকে সাপ্তাহিক সুদের হার বা প্রতি সপ্তাহে যদি সুদ গণনা করা হয়, আমরা অনেকেই জানি যে এক বছর সমান 52 সপ্তাহ, তার মানে আমরা বলতে পারি যেহেতু এক বছর সমান 52 সপ্তাহ, তার মানে বছরে সুদ গণনা করা হয় 52 বার। তো এটা অনেকেই জানে না যে এক বছর সমান 52 সপ্তাহ, সেক্ষেত্রে আমরা সবাই অন্তত এতটুকু জানি যে 1 সপ্তাহ সমান 7 দিন, আবার 1 বছর সমান 365 দিন। অর্থাৎ আমরা যদি সাপ্তাহিক সুদের ক্ষেত্রে এম এর মান কত হবে বা কতবার সুদ গণনা করা হবে এটা যদি আমরা বের করতে চাই, তাহলে আমরা যে কাজটি করতে পারি সেটি হচ্ছে 365 কে, অর্থাৎ 1 বছরে 365 দিন, এটাকে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, তাহলে হবে 52। অর্থাৎ সাপ্তাহিক সুদের ক্ষেত্রে এম এর মান হবে 52 বার। সাধারণত বার্ষিক, মাসিক, ত্রৈমাসিক, 4 মাস অন্তর অন্তর, অর্ধবার্ষিক বা 6 মাস অন্তর অন্তর এবং সাপ্তাহিক, এরকম হারেই তোমাদের এই সুদের হারটি দেওয়া থাকে। আশা করি তোমরা এম এর মান বসানোর ক্ষেত্রে তোমাদের আর সমস্যা হবে না, এটা তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে বার্ষিক মানে বছরে একবার, অর্থাৎ এম এর মান হবে 1,
মাসিক মানে হচ্ছে মাসে একবার, অর্থাৎ বছরে 12 বার, এম এর মান হবে 12। যদি দেয়া থাকে ত্রৈমাসিক, অর্থাৎ 3 মাসে একবার, তাহলে এম এর মান হবে কত? 4 বার। যদি থাকে 4 মাস অন্তর অন্তর বা 4 মাস পর পর, সেক্ষেত্রে এম এর মান হবে কত? 3 বার। যদি থাকে অর্ধবার্ষিক বা 6 মাস পর পর, তাহলে এম এর মান হবে কত? 2 বার। এবং যদি সাপ্তাহিক দেয়া থাকে, তাহলে এম এর মান হবে কত? 52 বা 52 বার। তো আশা করি এম এর মান কত হবে এটা বসানোর ক্ষেত্রে তোমাদের আর সমস্যা হবে না। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এটা তো আমরা জানলাম এম এর মান কত হবে, কিন্তু আমাদেরকে কিন্তু বুঝতে হবে যে সূত্রে কখন এম হবে, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখন আমি তোমাদেরকে এটি একটু বলার চেষ্টা করছি। আমরা সবাই জানি যে FB নির্ণয় করার সূত্র হচ্ছে PB ইন্টু এক যোগ আই হোল টু দি পাওয়ার এন, এবং PB ইকুয়াল FB বাই এক যোগ আই হোল টু দি পাওয়ার এন। এটি আমি বিগত যে 2টি ক্লাস ছিল ওই 2টি ক্লাসে এই সম্পর্কে আমি আলোচনা করেছি। তো এখানে প্রশ্ন হচ্ছে যে কখন আমরা এই সূত্রটি ব্যবহার করব, আবার কখন আমরা সূত্রের মধ্যে এম এর প্রয়োগ করব। হ্যাঁ, যদি প্রশ্নে সুদের হার বার্ষিক দেয়া থাকে, সেক্ষেত্রে পিবি এবং এফবি নির্ণয়ের ক্ষেত্রে যে সূত্রটি আমরা ব্যবহার করব, ওই সূত্রে এম এর ব্যবহার হবে না। আমি আবারও বলছি, উদ্দীপকে সুদের হার যদি বার্ষিক দেয়া থাকে, অর্থাৎ সুদ যদি বছরে একবার গণনা করা হয়, সেক্ষেত্রে পিবি এবং এফবি উভয় ক্ষেত্রে সূত্রে এম ব্যবহার হবে না। অনেক সময় ছাত্ররা প্রশ্ন করে যে স্যার কেন হবে না, এটা সংক্ষেপে আমি তোমাদেরকে একটু উত্তরটি দিয়ে নিচ্ছি। ধরে নিলাম আমরা সুদের হার 10%, এটা হচ্ছে কি? বার্ষিক। এখন আমরা বার্ষিক মানে বছরে একবার, তো আমরা যদি 10% কে 1 দিয়ে ভাগ করি, তাহলে কিন্তু 10%ই থাকছে। এজন্য যেহেতু 1 দ্বারা আমরা যদি কোনো সংখ্যাকে গুণ করি বা ভাগ করি, তাহলে মানের কোনো পরিবর্তন হয় না। সে কারণে আমরা যদি বার্ষিক সুদের হার দেয়া থাকে, সেই ক্ষেত্রে আমরা এম এর ব্যবহার করব না। এখন বার্ষিক ছাড়া যদি মাসিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক অথবা সাপ্তাহিক সুদের হার দেয়া থাকে, অর্থাৎ যদি একবার সুদ গণনা না করে একের অধিকবার সুদ গণনা করা হয়, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে পিবি এবং এফবি উভয় সূত্রেই এম এর ব্যবহার করতে হবে, অর্থাৎ এম সহ সূত্রটি ব্যবহার করতে হবে। আমি আবারও বলছি, যদি বছরে সুদ একের অধিকবার গণনা করা হয়, অর্থাৎ সুদের হার যদি মাসিক, সাপ্তাহিক, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক দেয়া থাকে, সেক্ষেত্রে অবশ্যই আমাদেরকে এম সহ সূত্রটি ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার, সূত্রের মধ্যে যদি এম হয়, তাহলে সূত্রের কি পরিবর্তন হবে? সাধারণত যদি সূত্রের মধ্যে এম ব্যবহৃত হয়, তাহলে 2টি পরিবর্তন হয়। একটি হচ্ছে আই কে আমরা এম দ্বারা ভাগ করব, অর্থাৎ সূত্রের যেখানে আই থাকবে ওই আইটিকে আমরা এম দ্বারা ভাগ করব, এবং সূত্রে যেখানে এন থাকবে ওই এন কে আমরা এম দ্বারা গুণ করব। বাকি সূত্রের বাকি অংশটুকু কিন্তু পূর্বের মতো একই থাকবে, অর্থাৎ যেখানে এন থাকবে সেখানে আমরা এন কে এম দ্বারা গুণ করব। সেটি পিবি এবং এফবি উভয় সূত্রের ক্ষেত্রে যদি এম বি ব্যবহৃত হয়, তাহলে পূর্বের সূত্রের সাথে শুধুমাত্র এই 2টি পরিবর্তন হবে। আই কে আমরা এম দ্বারা ভাগ করব এবং এন কে আমরা এম দ্বারা গুণ করে নিব। তাহলে আমরা যদি এই কৌশল অনুযায়ী
আমরা যদি এম সহ এফ বি সূত্রটি লিখতে যাই তাহলে পিবি এটি ঠিক থাকবে, ব্র্যাকেট সূত্রের এক যোগ ঠিক থাকবে, আই কে আমরা এম দ্বারা ভাগ করবো, এই যেখানে আই তার মানে আই কে আমরা এম দ্বারা ভাগ করব এবং এন কে আমরা এম দ্বারা গুণ করব, তাহলে এন ইন্টু এম। আশা করি তোমরা খুব সহজে এখন এম সহ সূত্রটি তোমরা মনে রাখতে পারবে। ঠিক একইভাবে আমরা পিবির ক্ষেত্রে লিখতে পারি যে উপরে এফ বি এটি আমাদের ঠিক থাকবে, এক যোগ আই, আই কে আমরা এম দ্বারা ভাগ করব এবং উপরে পাওয়ার হচ্ছে এন, এই এন কে আমরা এম দ্বারা গুণ করব। এভাবে আমরা এফ বি এবং পিবি যদি এম এর ব্যবহার হয় তাহলে আমরা এই সূত্র অনুযায়ী আমরা অঙ্ক করার চেষ্টা করব। আমি আবারও বলছি এম এর পূর্ণরূপ হচ্ছে নাম্বার অফ কম্পাউন্ডিং, অর্থাৎ বছরে চক্রবৃদ্ধি সংখ্যা, অর্থাৎ বছরে কতবার সুদ গণনা করা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমি তোমাদের সামনে একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব এবং এটি সমাধান করার চেষ্টা করব। তোমাদেরকে এই চ্যাপ্টার থেকে তোমাদের বোর্ড ফাইনাল পরীক্ষায় যেই প্যাটার্নের বা যেই কাঠামোর একটি প্রশ্ন আসে সেটি হচ্ছে সাধারণত একজন বিনিয়োগকারী বা একজন ব্যক্তির সামনে দুইটি প্রস্তাব বা অফার থাকবে, অর্থাৎ দুইটি ব্যাংকের বা দুইটি প্রকল্পের অফার বা প্রস্তাব থাকবে। এখান থেকে তোমাকে একটি প্রশ্ন করবে যে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কোন প্রস্তাবটি অধিক লাভজনক হবে। তো আমরা তো আর এমনি এমনি বললে হবে না, এটা ভালো এটি খারাপ, অবশ্যই আমাদেরকে গাণিতিক যুক্তি এবং ব্যাখ্যার মাধ্যমে সিদ্ধান্ত দিতে হবে যে ওই ব্যক্তির জন্য ওই ব্যাংকের প্রস্তাবটি বা এই প্রকল্পটি অধিক লাভজনক। তো চলো আমি তোমাদের সামনে বোর্ডে একটি উদ্দীপক পোস্টার পেপারে লিখে নিয়ে এসেছি এবং এই উদ্দীপকটি তোমাদের এসএসসি বোর্ড ফাইনাল পরীক্ষায় 2017 সালে এসেছিল। তো আমি প্রশ্নটি প্রথমে পড়ে নিচ্ছি। জনাব রহিম 3 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। জনাব রহিম 3 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান। সুরমা ব্যাংক তাকে 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয় এবং অনিমা ব্যাংক 6% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দেয়। অর্থাৎ জনাব রহিম একজন ব্যক্তি, উনি 3 লক্ষ টাকা 5 বছরের জন্য একটি ব্যাংকে জমা রাখতে চান। এখন উনার এখানে দুইটি ব্যাংকের প্রস্তাব রয়েছে, একটি হচ্ছে সুরমা ব্যাংক, সুরমা ব্যাংক তাকে 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে, অপরদিকে অনিমা ব্যাংক তাকে 6% হারে অর্ধবার্ষিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিয়েছে। এক্ষেত্রে তোমাকে তোমার কাছে জানতে চাওয়া হবে যে জনাব রহিমের জন্য সুরমা ব্যাংকের প্রস্তাবটি অধিক লাভজনক হবে নাকি অনিমা ব্যাংকের প্রস্তাবটি অধিক লাভজনক হবে। তো চলো আমরা কোন ব্যাংকের প্রস্তাবটি লাভজনক হবে এটি সিদ্ধান্ত দেওয়ার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমার দুইটি ব্যাংকের প্রস্তাব আলাদা আলাদা ভাবে গাণিতিক সমাধান করতে হবে এবং ওই দুইটি ব্যাংকের শর্ত অনুযায়ী আমরা যে ফলাফলটি নির্ণয় করব ওই দুইটির মধ্যে তুলনা করে আমাকে সিদ্ধান্ত দিতে হবে যে জনাব রহিমের জন্য এই ব্যাংকের প্রস্তাবটি লাভজনক হবে। এখন আমরা পূর্বের গত দুইটি ক্লাসেই আলোচনা করেছি যে আমরা প্রথমেই দেওয়া আছে যে আমরা মানগুলো তুলে নিব, তারপর আমরা যেটি বের করতে হবে সেটি আমরা সূত্র ব্যবহার করে করার চেষ্টা করব। তো জনাব রহিম 3 লক্ষ টাকা 5 বছরের জন্য ব্যাংকে জমা রাখতে চান, যেহেতু 5 বছরের জন্য উনি 3 লক্ষ টাকা জমা রাখতে চান, তার মানে এই 3 লক্ষ টাকা হচ্ছে বর্তমান মূল্য। আর সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা অলরেডি জেনে গেছো যে যদি কোনো অঙ্কে বা উদ্দীপকে যদি বর্তমান মূল্য দেয়া থাকে তাহলে তোমাকে অবশ্যই ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। তো আমরা এখন প্রথমে যেটি বের করব সেটি হচ্ছে সুরমা ব্যাংক দেওয়া আছে
বর্তমান মূল্য পিবি সমান 3 লক্ষ টাকা, 5 বছরের জন্য বছর মেয়াদ এন সমান 5 বছর, 7% হারে বার্ষিক চক্রবৃদ্ধি, যেহেতু বার্ষিক চক্রবৃদ্ধি অবশ্যই এখানে এম হবে না, আমরা এম বাদে যেই সূত্রটি রয়েছে ওই সূত্রটি আমরা ব্যবহার করব। তো সুদের হার 7%, সুদের হার আমরা সবাই জানি এটিকে আয় দ্বারা প্রকাশ করা হয়, আয় ইকুয়াল 7% বা 7 কে আমরা যদি 100 দ্বারা ভাগ করি 0.07। যেহেতু বর্তমান মূল্য দেওয়া রয়েছে এবং ভবিষ্যৎ মূল্য বের করতে হবে, সেহেতু আমরা লিখব ভবিষ্যৎ মূল্য এফবি সমান কত। এখন আমরা জানি দিয়ে আমরা এফবি নির্ণয় করার সূত্রটি লিখব, এফবি সমান পিবি ইন্টু এক যোগ আই হোল টু দি পাওয়ার এন। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো আমি কিন্তু এম বাদে যে সূত্রটি ওই সূত্রটি ব্যবহার করেছি। কেন ব্যবহার করেছি? কারণ সুরমা ব্যাংকের ক্ষেত্রে সুদের হারটি দেওয়া রয়েছে বার্ষিক, যেহেতু বার্ষিক সেহেতু এম হবে না। তো পিবি, পিবির মান দেওয়া রয়েছে 3 লক্ষ, এক যোগ সুদের হার হচ্ছে 0.07 এবং এম এর মান, এন এর মান হচ্ছে কত? 5। তো 3 লক্ষ 1.07 উপরে 5, আমরা যদি ক্যালকুলেটর ব্যবহার করে 1.07 এর উপর যদি আমরা পাওয়ার 5 ব্যবহার করি তাহলে হবে 1.40255173১। তাহলে 3 লক্ষ গুণ 1.40255173১। এখানে আমি সবগুলো গড় দশমিকের পরে ব্যবহার করেছি, তোমরা সবগুলো গড় ব্যবহার না করে 2 গড় 3 গড় 4 গড় ব্যবহার করতে পারো, এটা কোনো সমস্যা হবে না। তবে সবগুলো গড় ব্যবহার করতে পারলে সবচেয়ে ভালো। গুণ এর সাথে যদি আমরা 3 লক্ষ গুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে 4,20,765। 4,20,765 টাকা। তো এটি গেল আমাদের সুরমা ব্যাংকের শর্ত অনুযায়ী জনাব রহিম। জনাব রহিম যদি সুরমা ব্যাংকে টাকা জমা রাখেন সেক্ষেত্রে সুরমা ব্যাংক হতে 5 বছর পর উনি কত টাকা পাবেন। এখন সুরমা ব্যাংকের প্রস্তাবটি অধিক লাভজনক নাকি অনিমা ব্যাংকের প্রস্তাবটি অধিক লাভজনক, এর জন্য আমাদেরকে এখন ঠিক একইভাবে অনিমা ব্যাংকের শর্ত অনুযায়ী আমাদেরকে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হবে। দেন আমরা এই দুইটির মধ্যে তুলনা করে আমরা সিদ্ধান্ত দিব যে সুরমা ব্যাংকের প্রস্তাবটি অধিক লাভজনক নাকি অনিমা ব্যাংকের প্রস্তাবটি অধিক লাভজনক। অনিমা ব্যাংকের ক্ষেত্রে দেওয়া আছে পিবি, আমি এখানে শুধু সংক্ষিপ্ত রূপটি লিখে নিচ্ছি, তোমরা এখানে বর্তমান মূল্য মেয়াদ অর্থাৎ আগে কথায় লিখে তারপরে লিখবে, আমি সময় সংক্ষিপ্ততার জন্য এখানে কথায় না লিখে শুধু সংক্ষিপ্ত রূপটি লিখছি। পিবি দেওয়া রয়েছে 3 লক্ষ, মেয়াদ এন সমান 5 বছর, এখানে কিন্তু রয়েছে সুদের হার 6% এবং অর্ধবার্ষিক, তাহলে সুদের হার আয় সমান 6% বা 6 কে যদি আমরা 100 দিয়ে ভাগ করি 0.06, যেহেতু অর্ধবার্ষিক অর্থাৎ বছরে 2 বার 6 মাসে 1 বার, তার মানে অবশ্যই এম হবে এবং এম এর মান হবে 2। অর্ধবার্ষিক মানে 6 মাসে 1 বার অর্থাৎ 12 মাসে 2 বার, এম এর মান হবে 2। যেহেতু আমাদেরকে এফবি বের করতে হবে সেহেতু আমরা লিখবো ভবিষ্যৎ মূল্য এফবি সমান কত। এখন আমরা এফবির সূত্র ব্যবহার করব, যেহেতু এম রয়েছে অবশ্যই আমরা এখন আমরা এফবি এম সহ সূত্রটি ব্যবহার করব, যে এফবি ইকুয়াল পিবি ইন্টু এক যোগ আই বাই এম হোল টু দি পাওয়ার এন ইন্টু এম। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা,
এখানে কিন্তু আমরা এম ব্যবহার করেছি এবং পূর্বের সূত্রটি কিন্তু আমরা এখানে লিখেছি, শুধু আই কে এম দ্বারা ভাগ করেছি এবং এন কে এম দ্বারা গুণ করেছি। যেহেতু সবগুলো মান আমাদের দেয়া রয়েছে, আমরা এখন এই মানগুলো এখানে ব্যবহার করব এবং সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে আমরা খুব সহজেই কিন্তু আমরা অনিমা ব্যাংকে টাকা জমা রাখলে কত টাকা পাওয়া যাবে সেটা আমরা বের করতে পারবো। তো পিবি হচ্ছে এখানে 3 লক্ষ টাকা, এক যোগ আয়ের মান হচ্ছে 0.06, এম এর মান হচ্ছে কত 2, এন এর মান 5 এবং এম এর মান 2। আমরা মানগুলো দেখে দেখে বসিয়েছি। তো 3 লক্ষ আমরা যদি 0.06 কে 2 দ্বারা ভাগ করি এবং এর সাথে যদি আমরা 1 যোগ করে নেই তাহলে আমাদের ফল হচ্ছে 1.03। উপরে পাওয়ার হচ্ছে 5 দুগুণে 10। আমরা যদি এর উপর 1.03 এর উপর আমরা যদি পাওয়ার 10 ব্যবহার করি এবং এর সাথে যদি আমরা 3 লক্ষ গুণ করি তাহলে আমাদের উত্তর হচ্ছে 4,03,175। তো প্রিয় সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সুরমা ব্যাংকের শর্ত অনুযায়ী আমরা যেভাবে ভবিষ্যৎ মূল্যটি বের করেছি এবং অনিমা ব্যাংকের শর্ত অনুযায়ী যেভাবে আমরা ভবিষ্যৎ মূল্যটি বের করেছি এটা তোমরা বুঝতে পেরেছ। এখন তোমাকে সিদ্ধান্ত দিতে হবে যে জনাব রহিমের জন্য সুরমা ব্যাংকের প্রস্তাবটি লাভজনক হবে নাকি অনিমা ব্যাংকের প্রস্তাবটি অধিক লাভজনক হবে। তোমরা সবাই জানো, এটা আমরা সবাই জানি যে ব্যাংকে টাকা জমা রাখার ক্ষেত্রে ভবিষ্যতে যেই ব্যাংক থেকে আমরা অধিক টাকা পাব অর্থাৎ সমপরিমাণ অর্থ সমান মেয়াদের জন্য ব্যাংকে জমা রেখে যেই ব্যাংক থেকে আমরা ভবিষ্যতে অধিক অর্থ পাব অবশ্যই ওই ব্যাংকের প্রস্তাবটি অধিক লাভজনক হবে। তোমরা খেয়াল করো, জনাব রহিম যদি 3 লক্ষ টাকা 5 বছরের জন্য সুরমা ব্যাংকে জমা রাখেন সেক্ষেত্রে সুরমা ব্যাংক থেকে জনাব রহিম 5 বছর পর পাবেন 4,20,765 টাকা। কিন্তু উনি যদি জনাব রহিম যদি অনিমা ব্যাংকে জমা রাখেন তাহলে অনিমা ব্যাংক থেকে 5 বছর পর পাবেন 4,03,175 টাকা। তো এখানে স্পষ্টতেই দেখা যাচ্ছে যে জনাব রহিম যদি অনিমা ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে সুরমা ব্যাংক অপেক্ষা কম টাকা পাবেন এবং সুরমা ব্যাংকে যদি টাকা জমা রাখেন অনিমা ব্যাংক থেকে অধিক টাকা পাবেন। তো আমরা সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে একটু কাজ করে নিব, সেটা তোমাদেরকে পূর্ণ নম্বর পাওয়ার জন্য তোমরা এটা দিতে পারো। আমরা পার্থক্যটি বের করে নিব যে 4,20,765 বিয়োগ 4,03,175, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে হবে 4,20,765 বিয়োগ 4,03,175, তাহলে হচ্ছে কত 17,590 টাকা। তাহলে আমরা শেষে লিখব যে এখানে দেখা যাচ্ছে জনাব রহিম সাহেব যদি অনিমা ব্যাংকে টাকা জমা না রেখে সুরমা ব্যাংকে টাকা জমা রাখেন তাহলে সুরমা ব্যাংক হতে অনিমা ব্যাংক অপেক্ষা 17,590 টাকা বেশি পাবেন। সেজন্য জনাব রহিমের জন্য সুরমা ব্যাংকে টাকা জমা রাখা অধিক লাভজনক হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ধরনের একটি অঙ্কে তোমাদের বোর্ড পরীক্ষায় এসে থাকে, আশা করি তোমাদের আর সমস্যা হবে না। তোমরা মেইন বই থেকে এবং তোমাদের বোর্ড প্রশ্নের মধ্যে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো যদি তোমরা বারবার চর্চা করো আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এরপরেও তোমাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টস বক্সে তোমাদের প্রশ্নটি লিখে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আবারও আমি তোমাদেরকে যে বিষয়টা গুরুত্ব দিয়ে বলবো, যেহেতু এখন একটি বৈশ্বিক মহামারী চলছে তোমরা অবশ্যই যার যার বাড়িতে অবস্থান করবে
নিয়মিত পড়াশোনা করবে এবং স্বাস্থ্যবিধিগুলো মেনে চলবে। আগামী দিন আমি তোমাদের সামনে আরেকটি নতুন অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।